নমস্কার বন্ধুরা, এখন আমি বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাগুলোর ব্যাপারে নতুন ইনফরমেশন দেব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়াস অ্যানাসা অভিনীত নতুন বাংলা সিনেমা চিনে বাদাম, যার অফিসিয়াল ট্রেলার খুব ভালো প্রশংসা পেয়েছে এবং পাবলিকরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে। তো এই সিনেমাটা আসার কথা ছিল মে মাসের 27 তারিখ। তো আপনাদের বলে দেই, আজকে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে এটা আসতে চলেছে জুন মাসের 10 তারিখ। তো আমি বলবো এটা খুব একটা ভালো ডিসিশন, কারণ বেশ কিছু সিনেমা আসতে চলেছে, মানে এখন বলতে গেলে বেলা শুরু আসতে চলেছে, অরিন্দম শীল পরিচালিত সবর, ভয় পেয়ে না, তো এতগুলো সিনেমার মাঝখানে চিনে বাদাম সিনেমাটা বক্স অফিসে কিন্তু কিছুটা হলে ক্ষতির প্রভাব আসতে পারে। তো সেই জন্য আমার মনে হয় জুন মাসের 10 তারিখ পারফেক্ট একটা সময়। তো যাই হোক, আপনারা হলে গিয়ে দেখবেন, তো এটাই রিকোয়েস্ট। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে সকালে সুপারস্টার জিৎ তার একটা নতুন লুক প্রকাশ করেছে ফেসবুকে। তো ছবিটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো নতুন একটা সিনেমার লুক, নাকি জিৎদা নর্মাল কোনো একটা ফটোশ্যুট করেছে? তো পোস্টারটা যেভাবে এডিটিং করা হয়েছে বা জিৎদার লুকটা যেভাবে গেটআপের মাধ্যমে দেখানো হয়েছে, আমার কোথায় গিয়ে মনে হয় জিৎদার কোনো একটা নতুন অ্যাকশন ধর্মী সিনেমার লুক, মানে আমার একটা প্রেডিকশন দেখে আমার তাই মনে হচ্ছে। তো এবার যদি বলা হয় লুকটা কেমন লেগেছে, অসাধারণ, জাস্ট পুরো গরম আগুন। সাউথের আল্লু অর্জুন, মহেশবাবু, এদের থেকে কোনো অংশে বা কোনো দিক থেকে জিৎদা কম নয়। জিৎদা স্টাইলিশ কিং অবশ্যই। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মনদীপ সাহা পরিচালিত নতুন বাংলা সিনেমা ইস্কবন, যার অফিসিয়াল পোস্টার আজকে প্রকাশ পেয়েছে। তো পোস্টারটা দেখলাম, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মানে বাংলাতে আমরা নতুন কোনো একটা চেষ্টা বা নতুনত্ব একটা গল্পের ভাব, সেটা কিন্তু আমরা ইস্কোপানের মাধ্যমে আবারও পেতে চলেছি। তো পোস্টারের এডিটিং বলি বা লুক অ্যান্ড ফিল বলি বা ইস্কোপান যে লেখার স্টাইল সেটাও ভালো লাগছে। তো সব মিলিয়ে খুব ভালো। এবং অর্ণব স্যার যেহেতু গল্প লিখেছেন, তার গল্প মানে সবসময় নতুন একটা কিছু চমক থাকে এবং একটা ইউনিক ভাব অবশ্যই গল্পের মধ্যে থাকে। তো আমরা ইস্কোপান সিনেমার মাধ্যমে সেটা পেতে চলেছি। তো সবার কাছে একটু রিকোয়েস্ট, আপনারা জুন মাসের 17 তারিখ হলে গিয়ে সিনেমাটা দয়া করে দেখবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জিৎদার আপকামিং সিনেমা চেঙ্গিস। তো আপনাদের বলে দেই, চেঙ্গিস সিনেমাতে আইটেম গান থাকার 90% চান্স রয়েছে। সোর্সের দ্বারা যেটা জানা যাচ্ছে, চেঙ্গিস সিনেমাতে একটা আইটেম গান রাখার ভাবনা চিন্তা করছে জিৎদার প্রোডাকশন হাউস। কারণ জিৎদার বিগত 2-3 বছরে কোনো সিনেমাতে সেরকম আমরা আইটেম গান পাইনি। তো চেঙ্গিসে অবশ্যই আইটেম গান দরকার। এও শোনা যাচ্ছে যে চেঙ্গিস সিনেমাতে এমন আইটেম গান রাখা হচ্ছে, এই লেভেলের আইটেম গান বাংলা সিনেমার ইতিহাসে আগে দেখা যায়নি। তো চেঙ্গিস সিনেমার বাজেট, তো বাজেট যেটা শোনা যাচ্ছে প্রায় নাকি 5.5 থেকে 6 কোটি বাজেট নিয়ে বানানো হচ্ছে। তথা এটাও কিন্তু বিগ বাজেটের একটা কমার্শিয়াল সিনেমা, মানে সত্যি জিৎদাই এখন টলিউডের কমার্শিয়াল সিনেমার একমাত্র ভরসা। তো রাবণের পর চেঙ্গিস, এরপর হয়তো বস থ্রি। তো জিৎদা সত্যি কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, এটা আবারও বলতে আমি বাধ্য হচ্ছি। এরপরে আমি কলকাতার হ্যারি এবং অপরাজিত সিনেমার বক্স অফিস কালেকশন বলবো। তো কলকাতার হ্যারির কথা যদি বলি, কলকাতার হ্যারি প্রথম সপ্তাহে যে লেভেলের ব্যবসা করেছিল বা দর্শকদের ক্রেজ যেভাবে সিনেমা হলে দেখা গিয়েছিল, সেটা কিন্তু সেকেন্ড সপ্তাহে দেখা যাচ্ছে না। তথা মাল্টিপ্লেক্সে কলকাতা হ্যারি সিনেমার দর্শকদের ভিড় বা চাহিদা কিছুটা হলেও কমে গেছে এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কলকাতা হ্যারি সেরকম চলছে না। রাবণ যেরকম চলছে, কলকাতা হ্যারি সেরকম একদমই চলছে না। তো আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন, কারণ সিনেমাটা কিন্তু খুব ভালো, খুব ভালো একটা চেষ্টা, খুব ভালো একটা গল্প। তো অবশ্যই এটা সুপারিশ হওয়ার যোগ্য। এবং অপরাজিত নিয়ে যদি কথা বলি, অপরাজিত কিন্তু ভালো চলছে, খুব ভালো চলছে, দর্শকরা হলে গিয়ে দেখছে, এটা কিন্তু খুব শীঘ্রই সুপারিশ হয়ে যাবে। এটারও হল সংখ্যা এবং শো টাইম বাড়বে এও শোনা যাচ্ছে। তো যাই হোক, বাংলা সিনেমা আবার উঠে দাঁড়িয়েছে,
দর্শকরা সাপোর্ট করছে, পাশে এসে দাঁড়াচ্ছে, দেখে খুব ভালো লাগছে। তো আপনাদের কি বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।